আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে আরও একটা নকশিকাতার ডিজাইন তৈরি করে দেখাবো এবং এখানে হাতে আঁকা হবে খুব সহজেই। এখানে লাগবে তার জন্য একটা বাটি। আমি একেবারেই শুরু থেকেই দেখাচ্ছি। এখানে দেখুন এরকম একটা নকশিকাতা আমি নিয়ে নিয়েছি এবং এখানে দুই সাইডে কিন্তু একই কাপড় দিয়েছি এবং এখানে কিন্তু চারি সাইডে সেলাই করে নিতে হবে, মুখটা মেরে নিতে হবে, তাহলে কিন্তু এরকম একটা বাচ্চাদের বেবি খাতা তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু বড়দের বড় যে খাতাগুলোতে আছে সেই খাতাগুলোতেও কিন্তু একই ডিজাইন তৈরি করতে পারবেন। প্রথমে এরকম বাটির ছাপ দিয়ে নিতে হবে, এখানে পুরো খাতায় কিন্তু একইভাবে বাটির ছাপ দিয়ে নিতে হবে। তো এখানে আপনাদেরকে ছাপটা দিয়ে দেখাবে জান্নাত। তো প্রথমে সে এভাবে করে বাটির ছাপটা দিয়ে নিচ্ছে, দেখুন একইভাবে কিন্তু করে নিচ্ছে যাতে ছোটো বড় না হয়। এখানে দুটো রাউন্ড করে আপনাদেরকে দেখাবে যে ডিজাইনটা কেমন হবে। এখানে কিন্তু কথা বলতে বলতে এক মিনিটের ভিতরেই কিন্তু এখানে একটা লাইন হয়ে গেছে করা। তো এর মাঝে আমি একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোটো বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো প্রিয় ভিউয়ার্স, এখানে কথা বলতে বলতেই দেখুন এখানে দুটো রাউন্ড করা হয়ে গেছে। এখন ডিজাইনটা দেখাবো। পুরো খাতাটিতে কিন্তু আপনারা ছোটো খাতা নেন বা বড় খাতা, যে কোনো ধরনের কাজে কিন্তু আপনারা প্রথমে এভাবে বাটির মাপটা দিয়ে নিতে হবে। আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত খাতার মাপটা দিয়ে নেবেন এবং আমি এখানে দুটো রাউন্ড করে দেখাচ্ছি, পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো দুটো এখানে লাইন হওয়ার পরে দুই বাটির মাঝে ধরে কিন্তু এভাবে করে আরও একটা সার্কেল তৈরি করে নিতে হবে। এই সার্কেলের ফলে দেখুন এখানে কিন্তু একটা সুন্দর শেপ হয়েছে এবং একটা পাতার ডিজাইন তৈরি হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এখানে আমি চক দিয়ে আঁকিয়ে নিয়েছি। চক দিয়ে আঁকানোর ফলে এটা কিন্তু উঠে যাবে একটা এরকমভাবে ডলা দিলেই কিন্তু কাপড় দিয়ে উঠে যাবে। তো এখানে দেখুন এক দুই তিন চারি চারটে কিন্তু একটা পাপড়ি, ফুলের পাপড়ি তৈরি হয়েছে এবং এই যে মাঝের যে ঘরটা আছে এই ঘরে কিন্তু একটা করে ফুল হবে। এখন ফুলটা আপনাদেরকে এখানে আঁকিয়ে দেখাবে। তো পুরো কাজটাই জান্নাত এখানে নিজ হাতে করে দেখাচ্ছে। সে খুব সুন্দর ড্রয়িং করতে পারে এবং বিভিন্ন ধরনের সিনারি আঁকাতে পারে, অনেক সুন্দর সুন্দর কিন্তু ছবি সে আঁকাতে পারে। আমি নেক্সট ধাপে আপনাদের নেক্সট ভিডিওতে সেগুলো দেখাবো ধীরে ধীরে। তো এখানে দেখুন একটা ফুল কিন্তু আঁকা হয়ে গেল। কীভাবে ফুলটা আঁকতে হয় সেটা দেখুন। এভাবে করে প্রথমে একটা গোল দিয়ে তারপরে এখানে চারি সাইডে চারটে পাপড়ি দিয়ে দিল, ব্যাস এখানে হয়ে গেল একটা ফুল আঁকা। এখানে দেখুন প্রথমে একটা গোল দিয়ে তারপরে এখানে এভাবে করে পাপড়ি দিয়ে নিচ্ছে। খুব দ্রুত কিন্তু কাজটা করে নিল, মাত্র তিন মিনিটের ভেতরে কিন্তু এখানে ডিজাইনটা তৈরি করে নিল। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক। তো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু পুরো খাতাটিতে আমাদের এই ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে এবং এখানে চক দিয়ে কাজটা করাতে কিন্তু অনেক মোটা হয়ে যাচ্ছিলো এবং আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাচ্ছিলো। এই জন্য আমি ডিজাইনটা মুছে আবারও নতুন করে এই ডিজাইনটা তৈরি করেছি। একই নিয়মে কিন্তু করে নেবেন। এখানে দেখুন এখানে চক দিয়ে কাজটা করাতে কিন্তু অনেক মোটা হচ্ছিলো, কিন্তু যখন আমি এখানে পেন্সিল রং পেন্সিল দিয়ে কাজটা করলাম তখন কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং পুরো কাজটা কিন্তু জান্নাত নিজ হাতে কমপ্লিট করে নিয়েছে। খুবই সুন্দর ড্রয়িং করতে পারে। জান্নাতের জন্য সবাই দোয়া করবেন। জান্নাত, তুমি কিছু বলো, আমার তুমি কাজটা করে কীরকম আনন্দ পাচ্ছ? তোমার ড্রয়িংও আছে কোথায়? তো জান্নাত এখানে একটা খুব সুন্দর সিনারি এঁকেছে। এগুলো কিন্তু সে বিভিন্ন প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে এবং খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে। এটা তার বাসার খাতা, অবসর টাইমে সে সিনারিগুলো আঁকায়। তার সুন্দর একটা খাতা আছে, সেই খাতায় সব ডিজাইন আছে, সিনারি আছে। নেক্সট টাইম আমি আপনাদেরকে দেখাবো। এখন থেকে আমার ডিজাইনটা একটু নকশিকাতা দেখাই। তো একটু কাছ থেকে দেখুন। তো প্রথমে কিন্তু আমি এই সাইডে আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখুন এই সাইডে কিন্তু অনেক মোটা মোটা হয়ে যাচ্ছিলো চক দিয়ে করার কারণে। আমি এই কারণে চক দিয়ে না করে আমি এই সাইডে একইভাবে কাজটা করে নিয়েছি এবং এখানে কিন্তু পেন্সিল দিয়ে আমি কাজটা করে নিয়েছি।
আপনারা এভাবে কাজটা করে নেবেন। পেন্সিল দিয়ে আমরা প্রথমে এখানে দুটো করে পেন্সিল দিয়ে করলে বেশি ভালো হয়। এখানে দুইটা রাউন্ড করে আমি প্রথমে এভাবে করে বাটির সাপ দিয়ে নিয়ে তারপরে মাঝে একটা একটা করে ফুল দিয়ে দিয়েছে। এখানে সরি আমি না, এখানে জান্নাত সোনামা করেছে, এখানে আমি আমার কথাটা বলে ফেলেছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।